ভারতের বঙ্গসন্তানের আবিষ্কৃত 1.5 কিলোর বুলেট প্রুফই বাঁচাবে নিরাপত্তা বাহিনীকে। যে কোনো বিপদের মোকাবিলায় এতদিন নিরাপত্তা বাহিনীর ভরসা ছিল অন্তত 13 থেকে 14 কিলোর বুলেট প্রুফ, যা গায়ে চড়িয়ে অভিযান চালানোই এক বিষম ব্যাপার। তাদের এই সমস্যার মোকাবিলায় এবার এগিয়ে এলেন এক বঙ্গসন্তান, নাম শান্তনু ভৌমিক। কোয়েম্বাটোরের অমৃতা বিশ্ববিদ্যালয় এয়ারোস্পেস বিভাগের গবেষক অধ্যাপক। থার্মোপ্লাস্টিকের যে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট তিনি বানিয়েছেন তার ওজন মাত্র 1.5 কিলো। তবে উৎপাদন হিসেবে তিনি যা ব্যবহার করেছেন, অবিলম্বে উৎপাদন শুরু করতেই সেই থার্মোপ্লাস্টিক কার্বন ফেব্রিক TCF ভারতকে আমদানি করতে হবে। এর মধ্যে অবশ্য বেশ কিছু নামকরা বিদেশি কোম্পানি তা পাঠাতেও রাজি হয়ে গিয়েছে। যদিও এই ব্যাপারে যারা সহায়তার জন্য নাম পাঠিয়েছে ভিনদেশি সেই সব কোম্পানির বিরুদ্ধে IS-এর মতো জঙ্গি গোষ্ঠীকে রাসায়নিক সরবরাহ করার অভিযোগও এর আগে উঠেছে, তবে বাঙালি বিজ্ঞানী হিসেবে শান্তনু ভৌমিকের এই আবিষ্কার ভারতের নিরাপত্তা বাহিনীর কাজে এলে সত্যিই এক যুগান্তকারী ব্যাপার ঘটবে। এমনিতেই সেনাসহ নিরাপত্তা বাহিনীর অস্ত্রশস্ত্রের ভার থাকে, তার ওপর বোঝা হয়ে দাঁড়ায় বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট। তা নিয়ে প্রতিপক্ষের মোকাবেলা করা অত্যন্ত কষ্টকর ব্যাপার। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে, ভারতের নিরাপত্তা বাহিনীর এই মুহূর্তে অন্তত 50,000 বুলেট প্রুফ প্রয়োজন। বিজ্ঞানী গবেষক শান্তনু ভৌমিকের আবিষ্কার সেক্ষেত্রে সহায় হয় কিনা সেটা এখন দেখার।